দাড়ি ছাড়া ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা এই বিষয়টি। ধন্যবাদ। প্রথমে সালাত ও সালাম আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আলা রাসূলুল্লাহ, কারণ কথার শুরুতে এটি পড়ে নেওয়া দরকার। সালামের সালাত ও সালাম শাহাদাত ইবলু সুন্নাহ। জি, এরপরে আমরা বিষয়টা বলি। আমাদের সালাত এবং জামাতের সালাতের ব্যাপারে আমাদের ধারণা অনেক সময় অস্পষ্ট। আমরা মনে করি কার পিছনে সালাত আদায় করবো। জি, সালাত আদায় করা জামাতে এটা আমার জন্য ওয়াজিব দায়িত্ব। ইমামকে এটা বিবেচ্য নয় অথবা বিবেচনা করা মূল বিষয় নয়, আমাকে জামাতের সালাত আদায় করতে হবে, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা রসুল এত গুরুত্ব দিয়েছেন কেন? মানুষ যখনই জামাত বিচ্ছিন্ন হয়, সমাজ বিচ্ছিন্ন হয়, এক কেন্দ্রিক হয়। আর ব্যক্তিকেন্দ্রিক এক কেন্দ্রিক মানুষ ন্যূনতম স্বার্থপর হয়, সমাজের কল্যাণে লাগে না, আর বেশি হলে সে মানে সমাজের ক্ষতি করতে পারে, যে কোনো রকম ক্ষতি করাতে বুক কাঁপে না, কারণ মহব্বত তার জন্ম হয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব করেছেন, বরং অনেক ক্ষতি ফরজ করেছেন। এক্ষেত্রে ইমাম একটা ফ্যাক্টর, ইমামের লক্ষ্য রাখতে হবে, ভালো মানুষ ইমাম হতে হবে, কিন্তু ইমাম খারাপ হলে জামাত বাদ দেওয়া যাবে না। এই জন্য সাধারণ মুসল্লিদের জন্য যাদের বিকল্প নেই, অথবা এমন এক জায়গায় আমরা জামাতে দাঁড়াইছি সেখানে ইমামতি করার জন্য দাঁড়িয়ে চাষা কেউ নেই, অথবা এমন এক মসজিদে গিয়েছি যারা সেখানে ইমামতির জন্য দাঁড়িয়ে চাষা একজন ইমাম নিয়োগ দেওয়া হয়ে গেছে, আমার কিছু করার নেই, আমাকে ওখানে সালাত আদায় করতে, এটা সালাত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু খালফা কুল্লি বারিন ওয়া ফাজির, ইমামের পিছনে নামাজ পড়তে হবে, সে নেককার হোক অথবা বদকার হোক। সাহাবীগণের যুগে উমাইয়া যুগে অনেক সময় ইমাম মদপান করে জামাত ইমামতি করেছেন, সাহাবীরা তার পিছনে সালাত আদায় করেছেন, জামাত বর্জন করেননি। তবে ইমাম নিয়োগের ক্ষেত্রে যাদের অধিকার আছে তারা যদি অযোগ্য ইমাম নিয়োগ করেন তারা তার পাপী, তাদেরকে অবশ্যই যোগ্য মুত্তাকি ইমাম নিয়োগ করতে হবে। দাড়ি চেষে ফেলা এটা একটা কবিরা গুনাহ, অকেশ্য কবিরা গুনাহ, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ব্যক্তিকে ইচ্ছা করে ইমাম বানানো বা যোগ্য থাকতে ইমাম বানানো, এটা গুনাহের কাজ। আর যদি বিকল্প ইমাম থাকে তারপরেও আমরা এই পিছনে নামাজ পড়ে মাকরু হবে, জামাত আদায় হয়ে যাবে, কিন্তু যেখানে বিকল্প নেই এখানে আমাকে জামাত এইভাবেই সালাত আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। প্রশ্নের আঙ্গিকে আমরা মহতারামের কাছে সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি বারবার মহতারাম বললেন সেটি হচ্ছে যে জামাতে সালাত আমাদেরকে ত্যাগ করা চলবে না, যে অবস্থাই হোক না কেন। আমরা মুসলিম সমাজের অনেক ভাইয়েরা আজকে এই জামাত থেকে আমরা বিচ্ছিন্ন, আমাদের সবারই এই ব্যাপারে সচেতন হওয়া দরকার, জামাতে সালাত আদায়ের ব্যাপারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।